আমার না বাবলি, একটু ঘুম পাড়িয়ে দাও। আরে ঘুম পাড়িয়ে দাও তো বাবলি। এই তো ঘুম পাড়িয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি স্বপ্ন। সকালবেলা অনেকক্ষণ ধরে পুকুর পাড়ে বসে এই হাঁসগুলো চড়ছিল, খুবই সুন্দর লাগছিল ভিউটা দেখতে, তাই বসে বসে দেখছিলাম। জানি না ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি। তারপর দুপুর হতে আমি রিলস বানাতে চলে গেছিলাম। অনেকগুলো রিলস বানানোর পরে আমি সেই প্লেস লাল মাটির দেশে চলে গেছিলাম। ওখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ ওইখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম। গিয়ে দেখি পুরো চারিদিকে সব মাটি লালে লাল, খুবই দারুণ লাগছিল ভিউটা দেখতে, পুরো সব কিছুই লাল। আর পাশে একটা নদী ছিল, সেখানে তো খুবই ভালো লাগছিল ভিউটা দেখতে। সত্যি প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানায়। তো চলো তোমাদের ভিউটা দেখিয়ে দিই, তোমরাও এনজয় করো। আর ওই ওপর দিয়ে ট্রেন যায়, ট্রেন যাওয়ার সময় তো আরও খুবই সুন্দর লাগে ভিউটা দেখ। এইখানে নদীটা আছে, নদীটা অনেক নিচে ছিল, আর দেখো আমরা কত উঁচুতে ছিলাম, তবে আস্তে আস্তে একটু নেমে নেমে গেছিলাম আমরা, খুব ভালো লাগছিল। এই যে দেখো ভিউটা তো খুবই সুন্দর ছিল। আর ওইখানে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পৌঁছেছিলাম, তো সূর্যটা যখন অস্ত যাচ্ছিল ভিউটা দেখতে খুবই সুন্দর, আরও সুন্দর লাগছিল। সো তোমরা যদি কোনোদিন পারো মেদিনীপুরের রাঙামাটিতে এসে একবার এই প্লেসটা দেখে যাও, খুবই সুন্দর লাগবে, খুবই এনজয় করবে। প্রকৃতির কাছে এলে আমরা নিজেদেরই হারিয়ে ফেলি। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।